الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم، ذلك بما عصوا وكانوا يعتدون، كانوا لا يتناهون عن منكر فعلوه، لبئس ما كانوا يفعلون. ويقول الرسول صلى الله عليه وسلم في حديث عند الترمذي وأبي داود والنسائي بألفاظ متقاربة: لما وقعت بنو إسرائيل في المعاصي فنهتهم علماؤهم فلم ينتهوا، فجالسوهم في مجالسهم وواكلوهم وشاربوهم، فلما فعلوا ذلك ضرب الله قلوب بعضهم ببعض، ثم لعنهم على لسان داود وعيسى بن مريم. ثم قال رسول الله صلى الله عليه وسلم: لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم، ذلك بما عصوا وكانوا يعتدون. ثم قال: لا والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر ولتأخذن على يد الظالم ولتأترنه على الحق أترا ولتقصرنه على الحق قصرا أو ليلعننكم كما لعنهم. نعوذ بالله من ذلك. সমস্ত প্রশংসা নিবেদন করছি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জন্য, যিনি বিশ্বজাহানের মালিকুল আমলাক, শাহনশাহ, রাজা ধীরাজ, যিনি আমাদের এই আকাশ, এই জমিনের রব, আকাশের মাবুদ, জমিনের মাবুদ, আমাদের অন্তর জগতের মাবুদ, যিনি ব্যতীত জীবনে মরণে আমাদের কোনো রব নেই, কোনো পালনকর্তা নেই, মুক্তিদাতা নেই, জীবনদাতা নেই, কল্যাণদাতা নেই, হুকুমদাতা নেই। সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, আকরাম উলদে আদম, সাইয়্যিদ উলদে আদম। কিয়ামতের মাঠে প্রশংসার পতাকা যার হাতে থাকবে, আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, প্রথম যিনি জান্নাতের দরজা নক করবেন, এবং তারই জন্য জান্নাতের দরজা সর্বপ্রথম খোলা হবে কিয়ামতের মাঠে। তিনি প্রশংসিত মকামে উন্নীত হবেন, মানব জাতির জন্য সর্ববৃহৎ শাফাত তিনি করবেন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। সম্মানিত ভাইগণ, আজকে আমার খুতবার বিষয় এক জাররা ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহা সাতাকুনু ফিতানুন, আমার যুগের পর
আমার অন্তর্ধান আমার মৃত্যুর পর এমন সব চাকচক্যময় পাপাচার সমাজে মাথা ছাড়া দেবে, যেগুলো ঈমান হরণ করে নেবে। সাতাকুনু ফিতান ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইয়ুমসি কাফিরা। একজন মানুষ, একজন মুসলিম সেই মনোলোভা, সেই মেকআপ পরানো ফিতনা, সেই মেকআপ করা কুৎসিত কদর্য কালো পাপাচার, যেটাকে বিশ্ব মিডিয়া, বিশ্ব সমাজ, বিশ্ব নেতৃত্ব মেকআপ পরা নারীর মতো, মেকআপ পরা কুৎসিত কদর্য বিশ্রী নারীর মতো মেকআপ পরিয়ে সৌন্দর্য মণ্ডিত করে মানুষের সামনে পেশ করে, আর মানুষ তাকে সুন্দর মনে করে প্রতারিত হয়। মুমিনদের প্রত্যেকের সামনে, তার মনের সামনে এমন সাজানো গোছানো মনোলোভা পাপাচার, মেকআপ পরা পাপাচার, বার্নিশ করা কদর্যাচার তার সামনে আসবে। বার্নিশ দেখে, মেকআপ দেখে সে ভুল করবে, বেঈমানিকে ঈমান মনে করবে, বেঈমানির চেহারা ঈমানের মেকআপ পরানো, মুনাফিকের চেহারায় মুখলেসের মেকআপ পরানো, জিনা ব্যবিচারের গায়ে স্মার্ট লাইফের মেকআপ পরানো, অসভ্যতার গায়ে সভ্যতার মেকআপ লাগানো। ইহুদি খ্রিস্টান বিজাতির কৃষ্টি কালচারের গায়ে বিশ্ব সংস্কৃতির লেফাফা পরানো, পোশাক পরানো, এমন সব মনোলোভা চোখ ধাঁধানো ঈমান হরণকারী পাপাচার অনাচার অজাচার আমার আমার পরে পৃথিবীতে ছড়িয়ে পড়বে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইয়ুমসি কাফিরা। ইমানদার ব্যক্তি ওই ফিতনা, ওই মেকআপ পরানো মনোলোভা পাপাচার দেখে ভোরের ইমানদার বিকেল পর্যন্ত এসে বেঈমান হয়ে যাবে। ফিতনা তার মন থেকে ঈমান কেড়ে নেবে, ফিতনা তার হৃদয় থেকে লা ইলাহা ইল্লাল্লাহ কেড়ে নেবে, ফিতনা তার মুমিনের স্বভাব চরিত্র কেড়ে নেবে, মুমিনের এহতেশাম, মুমিনের আত্মমর্যাদা, মুমিনের নারীর হিজাব পরিধানের সম্ভ্রান্ততা, তার আত্মমর্যাদা, তার সম্মান, তার সচ্চরিত্রতা কেড়ে নেবে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইয়ুমসি কাফিরা। সকালের মুমিন বিকালের কাফের, সকালের আব্দুল্লাহ বিকালের আব্দুল শয়তান, সকালের আল্লাহওয়ালা বিকালের শয়তানওয়ালা, সকালের ওলিউল্লাহ বিকালের ওলিউ শয়তান, সকালের আল্লাহ রাসূলের দালাল বিকালে শয়তান, জিন মানুষ শয়তানের দালাল, সকালের আখেরাত মুখী বিকালের দুনিয়া মুখী, সকালের জান্নাতের দেওয়ানা আর বিকালের সে দুনিয়ার দেওয়ানা। সকাল বিকাল শেয়ার মার্কেটের মতো ঈমান উত্থান পতন, ঈমানের উত্থান পতন হবে। ইল্লা মান আহিয়াহুল্লাহু বিল ইলম, সে যুগে কোনো আমল তার ঈমান বাঁচাতে পারবে না, কোনো হজ তার ঈমান রক্ষা করতে পারবে না, জাকাত সিয়াম
সালাত তার ঈমান রক্ষা করতে যথেষ্ট হবে না, আরো কিছু লাগবে। ইল্লা মান আহয়াহুল্লাহু বিল ইলম, যাকে আল্লাহ অন্তর জগতের হায়াত, মন জগতের জীবন, মুর্দা দিলের জিন্দিগি, ডেথ হয়ে যাওয়া, তার হৃদয়ের হার্টের লাইফ হায়াত যাকে আল্লাহ দান করবেন বিল ইলম, জ্ঞান দ্বারা, সে হয়তো এক জাররা ঈমান বাঁচাতে পারবে। এক জাররা ঈমান কার অন্তরে আছে? ইউখরাজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফী ক্বালবিহি ওয়াজনু যাররাতিন মিন খায়রিন ওয়াজনু যাররাতিন মিন ঈমান, রাওয়াহুল বুখারী। আগের হাদিসটি ইমাম ইবনে মাজাহ তাবারানী বর্ণনা করেছেন, এই হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, হৃদয় দিয়ে বলেছে, রসনা জিহ্বা দিয়ে বলেছে, আর ওয়াফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খায়রিন আও ঈমান, তার অন্তরে এক জাররা কল্যাণ বা ঈমান রয়েছে, তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হবে। এই 2019 সালে এই বিশাল গণজামায়াতে কয়জনের অন্তরে এক জাররা ঈমান আছে? কে আছে গান বাদ্য বাজনা শুনলে দুই কানে হাত দিয়ে কান বন্ধ করে দেয়? অথবা হৃদয় দিয়ে ওই বাজনাকে প্রচন্ড ঘৃণা জানায়, ডিনাই জ্ঞাপন করে, ওই দোতারা সেতারাকে নোটিশ দেয়, মনের নোটিশ, আমি তোমাকে অভিসম্পাত করি, তোমার আমি লানত জানাই, তোমাকে আমি ঘৃণা করি, তোমাকে আমি ডিনাই করি, আমি সুযোগ পেলে এই দুই হাত দিয়ে তোমাকে গুঁড়িয়ে দিতাম, কিন্তু আমার সে শক্তি নাই বলে ছেয়ে আছে। আমার শক্তি থাকলে এই রসনার কথার আঘাত দিয়ে তোমাকে উল্টিয়ে পাল্টিয়ে দিতাম, কিন্তু পারলাম না, গোটা বিশ্ব আমার বিরুদ্ধে। সে দুটার কোনো একটি না পেরে অন্তর দিয়ে প্রচন্ড ঘৃণা তোমাকে করলাম। মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি, কোন মুনকার, ইমানের বিপরীত কোন সভ্যতা অসভ্যতা, ইমানের সাথে ম্যাচিং করে না এমন কোন আচরণ, এমন কোন বেহায়াপনা, এমন কোন মুনকার বেলেল্লাপনা, এমন কোন গান বাদ্য বাজনা, এমন কোন সুদ, এমন কোন ঘুষ, এমন কোন বেহেজাবি, এমন কোন মিথ্যাচার, এমন কোন অত্যাচার, এমন কোন দুনিয়ার মোহ, এমন কোন অহংকার আত্মম্ভরিতা, এমন কোন হিংসা বিদ্বেষ, যেই কোনো মুনকার চোখের সামনে পড়লে যদি মুমিন হও, তিন হাল সে খালি নেহি, যদি ইমান থাকে তিনটা প্রতিক্রিয়ার একটা থাকবেই, তিন প্রতিক্রিয়ার একটাও যার নাই তার কোন ইমান নাই, এক জাররা ইমানও নাই। প্রথম প্রতিক্রিয়া ফালি উগাইয়ের হবে আদি, হাত দিয়ে গড়িয়ে দাও। হযরত আলী মদের দোকানে যেমন আগুন জ্বালিয়ে দিয়েছিলেন খলিফা হয়ে, রাষ্ট্রশক্তি প্রয়োগ করে মদের দোকানে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন, রুয়াইশিদ আস-সাকাফির মদের দোকান জ্বালিয়ে দিয়েছিলেন। ইমানের বিদ্রোহ, মহা বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, উৎপীড়িতের ক্রন্দন রোল যবে আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়ব কৃপান ভীম রণভূমে রণিবে না, এই ইমান তো মহাবিদ্রোহী। ওমর বাজারে গিয়েছিলেন, দেখলেন পানি মেশানো দুধ,
বিক্রেতার মাথার উপরে দুধ ঢেলে গোসল করিয়ে দিলেন। তোর এই দুধ মুনকার গরিত জিনিস, কুল্লু মাকসুসিন মুনকার, ইসলামী সমাজে সকল দু নম্বর, তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর পণ্য, এটা একটা মুনকার। পানি মেশানো দুধ ওমর মাথার উপরে ঢেলে দিলেন, ফার্স্ট ক্লাস ইমানদার। আজকে মেয়েদের জন্য বানানো শার্ট প্যান্ট দোকানে সগর্বে যেগুলো ঝুলছে, শপিং মলে, উন্নত উন্নত মার্কেটে, সবচেয়ে মূল্যবান সব মলে, মেয়েদের এই এই ল্যাংটা ল্যাংটি পোশাক যদি ওমররা দেখত জ্বালিয়ে দিত ওই দোকানেই। কিন্তু আমি পারলাম না, আমার সে রাষ্ট্রশক্তি নেই, আমার সে সমাজ নেই, আমার সে বিশ্বশক্তি নেই। পাতলা পিনপিনে ওড়নাগুলি যদি ওমররা দেখত, পাতলা পিনপিনে শাড়িগুলি যদি ওমররা দেখত, মেয়েদের জন্য বানানো মেয়েদের শর্ট টপস, মেয়েদের জন্য প্যান্ট যদি ওমররা দেখত, ওই দোকানে জ্বালিয়ে দিত, ফালি উগাইয়ের ও বেয়াদে বাজেয়াপ্ত করে নিয়ে যেত। সেটা ছিল ইমানের প্রতিক্রিয়া, ইমানের যুদ্ধ যেই কোনো অন্যায়ের বিরুদ্ধে। কিন্তু সেটা নাই, আমরা পারি না। যারা এটা পারবে না, ফালি উগাইয়ের হবিল ইসানে, যদি পাইলাম ইয়াস্তাতে ফাবিল ইসানে, যদি হাত দিয়ে না পারে জিহ্বা দিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করে সমাজ থেকে এটাকে উচ্ছেদ করার চেষ্টা করবে, তাহলে সেকেন্ড ক্লাস ইমানদার। এই মেয়ে এই ড্রেসে কেন বের হয়েছ? বোরকা লাও, খিমার লাও, উড়না লাও, জিলবাব লাও, ঢিলা ডালা দেহ আচ্ছন্নকারী ওই পোশাক লাও। আল ইমান ওয়াল ইহতিসাম, ইমান আর সম্ভ্রান্ততা একে অপরের ভাই। যে মুমিন হবে সে সম্ভ্রান্ত হবে, যে মুমিনা হবে সে সম্ভ্রান্ত হবে। শালীন পোশাক পরিহিত হবে, ইমান আর শালীনতা একসাথে চলে। ইমান যেখানে আছে শালীনতা সেখানে আছে, শালীনতা যেখানে আছে ইমান সেখানে আছে, শালীনতা যেখানে নাই ইমান সেখানে নাই। আল ইমান ওয়াল হায়া ও করিনান, নবীজি বলেন ইমান আর হায়া, শালীনতা লজ্জা, এগুলি একসাথে চলে এক ভাই। ফাইজা যাহাবা আহাদুহুমা তাবিআহুল আখার, একটা চলে গেলে আরেকটা তার পিছে পিছে বিদায় হয়ে যায়। ফাইল্লাম ইয়াস্তাতে ভাবে কালবে, হাত দিয়ে অন্যায় প্রতিরোধ পারল না, মুখ দিয়ে পারল না, তৃতীয় থার্ড ক্লাস কোনো মতে পাস, ইমানের পরীক্ষায় কোনো মতে পাস, হৃদয় দিয়ে প্রচণ্ড ঘৃণা করল। সে বাড়ির বের হলেই দশ হাজার বেপর্দামের সামনে পড়ে, দশ হাজার বার লানত দেয়, লানাকিল্লা লানাকিল্লা, দশ হাজার লানত তার আমলনামায় লেখা, দশ হাজার বেপর্দা বেহেজাব বেহায়া পশ্চিমা নষ্টা ভ্রষ্টাদের অনুসারিণী, আরেক নষ্টা ভ্রষ্টা মুসলমান সমাজের। কাসিয়াতুন আরিয়াত, সহি মুসলিমের বর্ণিত সহি হাদিস, কাসিয়াতুন আরিয়াত, পোশাক পরা উলঙ্গ, পোশাক গায়ে আছে কিন্তু সারা শরীর ঢাকে নাই, এমন শাড়ি পরেছে সারা দেহ ঢাকে নাই, অথবা ঢেকেছে এমন পাতলা পিনপিনে শাড়ি তার তার শরীরটা বোঝা যায় তার শাড়ির সেই পিনপিনে ভাব থেকে, শরীর ঢাকে নাই, অথবা শার্ট প্যান্ট পরা, পোশাক পরা উলঙ্গ, এগুলোকে দেখলে যে লানত দেয় তার এক জাররা ঈমান আছে, যে লানত দেয় না তার এক জাররা ঈমানও নাই, তার কিছুই নেই। এই সমাজের সে বেঈমান, সে ফেতনায় পড়ে গেছে, ঈমান হারানো ফেতনা তাকে গ্রাস করেছে। ফাইল্লাম ইয়াস্তাতে ভাবে কালবে, আমি জিজ্ঞাসা করি এই বিশাল গণজমায়েতে
কয়জন আজকে ভোর থেকে এই পর্যন্ত কয়টা লানত দিয়েছেন? মুনকারের বিরুদ্ধে মনের দুঃখে গলেছেন, কবিরা গুনাহ ছড়িয়ে পড়া কবিরা গুনার বিরুদ্ধে মনের জ্বালায় জ্বলেছেন, মনের আগুনে দগ্ধ হয়েছেন, কয়জন? একজন পেলাম। আমি হাত তুলতে বলি না, জিজ্ঞাসা করছি। ওই যে নবীজি বললেন, ইয়াস্তামে আউনা ফিল মাসাজিদে ওয়া ইউসাল্লুন, মসজিদে জড়ো হবে সবাই, জামাতে সালাত পড়বে, ওমা ফিহি মুমিন, একজনও মুমিন নাই তাদের মাঝে, ইমানও বে ইমান, ইমামও বে ইমান, মুয়াজ্জিনও বে ইমান, মুক্তাদিরা সবাই বে ইমান, কারো ইমান নাই। এদের মন জ্বলে না, কোনো পাপ দেখলে এদের মন আর জ্বলে না। এক সময় জ্বলতো, এক সময় 1980 সালে তার মন জ্বলতো, গান শুনলে সে বিদ্রোহ করত, সে বাধা প্রদান করত, সে বক্তব্য দিত, পরাস্ত হয়ে হেরে যেতে যেতে আজকে সে তাদের সাথে বিলীন হয়ে গেছে। লবণের খনিতে পড়ে লোহার টুকরো, লোহার টুকরো, স্টিলের টুকরো লবণের খনিতে পড়ে 2 বছর পরে নিজেও লবণ হয়ে গেছে। পাপের খনিতে যে পড়ে সেও পাপি হয়ে যায়। কিভাবে সম্ভব? গোটা মসজিদ, মসজিদ মুমিনের জান্নাত, যে মসজিদ, যে মসজিদে মুমিনরাই যায়, সেই মসজিদের এই অবস্থা, গোটা মসজিদে একজনও মুমিন নাই। তাহলে সিনেমা হলে কজন আছে মুমিন? বাজারে যখন মসজিদের এই অবস্থা, হাট বাজারে, গ্রামে গঞ্জে, ঘর দুয়ার বাড়িতে কয়জন মুমিন আছে? ফিতনায় পড়ে গেছি বুঝিও না, মন মরে গেছে, ইমান নাই, প্যারালাইসিস হওয়া বডি, প্যারালাইসিস হয়ে যাওয়া অঙ্গ, মশা কামড় দিলে বোঝা যায় না, ইঞ্জেকশন দিলেও বোঝা যায় না, কাটলেও বোঝা যায় না, সে তো ডেড বডি। ওয়ালা আখারু আসওয়াদ মুরবাদান কালকুজ মুজাখিয়ান লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারা। আমার উম্মতের বিশাল শ্রেণীর অন্তর হয়ে যাবে, আসওয়াদ মুরবাদান, হার্ট গুলো, ভিতরের মনগুলো আল্লাহ পাক দেখতে পাচ্ছেন, পাপের কালিমায়, মুনাফিকির কালিমায়, মুনকারের কালিমায় কালো হয়ে গেছে, জ্বলে পুড়ে গতকালের পুরান ঢাকার লাশগুলোর মতো অঙ্গার হয়ে গেছে, কালো, চিনায় যায় না একে। মুমিনের অন্তর পুড়ে কালো ছাই হয়ে গেছে, চিনায় যায় না সে কে। আসওয়াদা মুরবাদান কালকুজে মুজাখিয়ান, এই মনের অবস্থা। আরেকটা উপমা হলো কালকুজে মুজাখিয়ান, উপর করা কলসির মতো, টিউবওয়েলের নিচে কলসিটা উল্টিয়ে মুখটা উপরে না রেখে, মুখটা নিচে রেখে, তলাটা উপরে রেখে, জনম পরে যদি পানি চাপ চিপা হয় টিউবওয়েলে, কয় কাতরা ঢুকবে পানি? উল্টা কলসি। কাজী ইব্রাহিম খুতবা দিলে কি হবে? বড় বড় আলেমরা ওয়াজ করলে কি হবে? আপনি যদি উল্টা কলসি নিয়ে এই মজলিসে আসেন, কোনো ওয়াজেই সেখানে স্থান করে নিতে পারবে না। কলসি ঠিক আছে কিনা, এটা আল্লাহর তাগারি, এই মনটা আল্লাহর তাগারি, এই কলবটা আল্লাহর তাগারি। ইন্না লিল্লাহি আনিয়াতান ফি আরদি, সহি হাদিস, আল্লাহর একটা তাগারি আছে, আল্লাহর একটা তস্তি আছে, গামলা আছে, পাত্র আছে, আল্লাহর একটা ডিশ আছে এই পৃথিবীতে। ওয়ানিয়াত রব্বিকুম কুলুব ইবাদিহি সালেহিন, তোমাদের রবের সে তাগারি হলো তার মুমিন নেককার বান্দাদের মন গুলো, অন্তর গুলো, এগুলোতে ইমান থাকবে, নূর থাকবে, আল্লাহ প্রেম থাকবে, জান্নাতের ভালোবাসা থাকবে, সকল কল্যাণ এগুলিতে থাকবে। ও ভাইয়েরা, সহি মুসলিমের বর্ণিত হাদিসে বলছেন, যে মনটা ফিতনায় পড়ে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে তার অজান্তে, উল্টো কলসি হয়ে গেছে তার অজান্তে, লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারা,
সে বেঈমান হয়ে গিয়ে মুরতাদ হয়ে গিয়ে ঈমান হারা হয়ে গিয়ে এমন হয়েছে লা ইয়ারিফু মারুফা, কোন ভালো কাজ তার ভেতরে কোনো আগ্রহ জন্মায় না, ওয়ালা ইউনকিরু মুনকারা, কোনো পাপাচার তার অন্তরে কোনো আঘাত করে না, ইল্লা মা উসরিবা মিন হাওয়া, তার যে হাওয়া তার যে হবি তার যেই সকাল সন্ধ্যার আরাধনার বস্তু তার হৃদয়ে পানির মতো শরাব বানিয়ে পান করিয়ে দেয়া হয়েছে, সে তার ওই গান বাজনা ছাড়া তার আই লাভ ইউ ছাড়া তার দুনিয়ার ডলার ইউরো 1000 টাকা 500 টাকার লাল সবুজ নোট ছাড়া তার 50,000 1 লাখ টাকার জব চাকরি ছাড়া তার ব্যবসার লক্ষ টাকার প্রফিট ছাড়া ক্ষমতার সে ঝাঁজ ইজ্জতের আত্মম্ভরিতার সেই গরম আর সম্পদের সেই লোভ ছাড়া কিছুই বুঝে না। এখন সে বুঝে কোন ব্যবসায় কত প্রফিট হবে, বালুতে কত প্রফিট, ইঁটের ভাটায় কত প্রফিট, হাউজিংয়ে কত, ডেভেলপার কোম্পানিতে কত, ইটালিতে গেলে কত, ইল্লামা উসসেবা মিন হাওয়া, সে এগুলির বিশেষজ্ঞ। একটা হারামের দিকে চোখ পড়লে চোখটা ফিরিয়ে নিলে যে আল্লাহ তাওর অন্তরে এমন একটি ইবাদতের প্রেরণা জুগিয়ে দেবেন যার মিষ্টি দুনিয়া আখেরাতে সে অনুভব করবে, এসব প্রফিটের কথা তার এখন আর মনে নাই, তার মনে নাই। এক জাররা ঈমান 7 মহাদেশ বিক্রি করলেও 1 জাররা ঈমানের মূল্য কশিন কালেও সুদ করা যাবে না, এই হাওয়া তার নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই হাদিস বর্ণনা করেছেন, লাম্মা ওয়াকাত বানু ইসরাঈল ফিল মাআসি, বনি ইসরাঈল ইহুদি জাতি, মূসা আলাইহিস সালামের জাতি, তাওরাত কিতাব প্রাপ্ত আহলে কিতাব জাতি, ওরা যখন পাপাচারে পড়ে গেল, ওদের নারীরা যখন হাই হিল পরে বাজারে বের হতে শুরু করলো, ওদের নারীরা যখন চুল খুলে বের হতে শুরু করলো, নাহাতুম উলামাহুম ফালাম ইয়ান্তাহু, বনি ইসরাঈলের আলিম সমাজ নিষেধ করলো, তারা নিষেধ মানলো না। এই বাংলাদেশে যখন মেয়েরা হাতের কবজি পর্যন্ত খুলেছিল, তারও চারাঙ্গুল পর্যন্ত হাত উন্মুক্ত করে স্কুলে যাওয়া শুরু করেছিল, সারা বাংলা জুড়ে বিদ্রোহের আগুন জ্বলেছিল, মিছিল হয়েছিল, বিক্ষোভ হয়েছিল এর বিরুদ্ধে। শুধু হাতের এতটুকু খুলে বেরিয়েছিল, সারা শরীর বোরকায় মোড়ানো, হিজাব জিলবাবে মোড়ানো, শুধু হাতের এতটুকু দেখিয়েছিল, ঈমান জেগে উঠেছিল, ঈমান তার বিদ্রোহ ঘোষণা করেছিল সারা বাংলা জুড়ে। আজকে হাফ প্যান্ট পরে চলে যাচ্ছে, মুমিন আরো মজা নিচ্ছে দেখে দেখে, ঈমান হারা মুমিন, এক জাররা ঈমানও নাই। আলাইসা ওয়ারা যালিক মিসকালু হাব্বাতি খারদালিন মিন ঈমান, যেই কোনো অন্যায়, যেই কোনো পাপ, যে কোনো দোতারা সেতারা, যেই কোনো বেপর্দা নারী, যেই কোনো সুদের চাকরি, যেই কোনো ঘুষের প্রস্তাব, যেই কোনো অত্যাচারের প্রস্তাব, যেই কোনো 2 নম্বরি ব্যবসা, বিড়ি সিগারেটের ব্যবসা, হারামের ব্যবসার প্রস্তাব, মোহনীয় যেই কোনো কিছুর দৃশ্য সামনে আসলে, সিনারিও সামনে আসলে, যে একে ঘৃণা করবে না, ডিনাই করবে না, অভিসম্বাদ করবে না, এর বিরুদ্ধে মনোজগতে তার সাইক্লোন তৈরি হবে না, সিডর আইলে তৈরি হবে না, তার টর্নেডো তৈরি হবে না মনোজগতে, তার এক জাররা ঈমান নাই। তার কিছুই নেই, থাকলে সে জ্বলে উঠত। আবদুল্লাহ ইবনে ওমরের ছেলে বেলাল, বেলাল বলল মহিলাদেরকে মসজিদে যেতে আমি বাধা দেব, এই যুগের মহিলাদের মসজিদে যেতে নাই। আবদুল্লাহ ইবনে ওমর বললেন
আল্লাহ নবী বলেছেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না। বেলাল বলল আল্লাহে ইন্না লা নামনাউহুন্না, আল্লাহর কসম আমরা যেতে দেব না, বাধা দেব। বাবা আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী বললেন আল্লাহে লা উকাল্লিমুকা আবাদা, কসম আল্লাহর যতদিন বেঁচে থাকবো তোর সাথে আমার আর কোনো কথা নাই। এটা হলো ইমান। ইমান ডিনাই করবে, আপোষ করবে না, যে ঠিক আছে গানের বিরুদ্ধে ওয়াজ করে তো লাভ নাই, তারা তো শুনবে না, অতএব আমি শুদ্ধা শুনি, পারলাম না যখন আমিও শুনি। একটা চোর মসজিদে বসে চাল ভাজা খাচ্ছে, মুয়াজ্জিন সাহেব বলেন আরে কম বক্ত কোথাকার, মসজিদে চাল ভাজা খাচ্ছিস, কত বড় সাহস। চোর বলল তাহলে কি করার হুজুর, কি করব? বলে দে আমি সহ খেয়ে নেই, তাড়াতাড়ি শেষ হয়ে যাক। ও ভাইরা, আমরা এখন ইহুদি, ইহুদিদেরকে আলেমরা নিষেধ করেছে এই পাপ কাজ করো না, তারা মানে নাই। ফাজালাসুহুম ফি মাজালিসিহিম, সুদের বিরুদ্ধে আলেমরা ওয়াজ করেছে, সুদ যখন মানে নাই, সুদখোরদের সাথে আলেমরা, তাওরাতের ওলামারা, বক্তারা, খতিবরা, ইমামরা, স্কলাররা সুদখোরদের সাথে দিব্যি সুন্দরী, তাদের সাথে সিম্পোজিয়াম সেমিনার জিয়াপতের বাড়িতে একসাথ হয়, তাদের আমন্ত্রণে যায়, তাদের সাথে দাওয়াত খায়, কোলাকুলি গলাগুলি করে, তাদের মসজিদে মাদ্রাসায় সুদখোর 1,00,000 টাকা দেয়, অমুক ভাই জিন্দাবাদ প্রধান অতিথি, এমন প্রশংসা শুরু হয়ে যায় যেটা আল্লাহরও করে না। ফাজালসুহুম ফি মাজালিসিহিম ওয়াকালুহুম, তাদের সাথে একসাথে বসে খাওয়া শুরু করলো, ডিনাই করলো না, পৃথক হয়ে গেল না, সুদ থেকে নিষেধ করেছি, সুদ যতদিন খাবা আমার সাথে কথা নাই, আমার সাথে মিশতে পারবে না, দূরে থাকো, দূর হও, দূর হও, আমার সাথে আর তোমার দেখা দেয় আর বন্ধুত্বের কোনো দরকার নাই, দূর হও। এইটা করলে ইমান থাকতো, আলেম সেটা করে নাই, মিশে গেছে সুদখোরের সাথে। তার স্ত্রী বাজারে যায় উলঙ্গ হয়ে, নিষেধ করেছে ইয়া ফালান ইত্তাকিল্লা, হাদিসের ভাষা অমুক, আল্লাহকে ভয় করো, দামা তাসনা, যেটা করতেছো এটা বর্জন করো, দাড়ি কেন নাই তোমার, গালে দাড়ি কই গেল, তওবা করো। স্ত্রী কেন এইভাবে বাজারে যায়, বেপর্দা বেহেজাব, ওকে কন্ট্রোল করো, হলো না, করলো না, আলেম সাহেব আর কিছু কয় না, কারণ তারে যদি আরও পিড়াপিড়ি করি তার বাসায় আর খাওয়া হবে না, সে আর মসজিদে 1,00,000 টাকা দেবে না, মাহফিলের জন্য টাকা সে দেবে না, বন্ধ করে দেবে। অতএব বাবা দরকার কি, দরকার কি, তার সাথে মিলে মিশে থাকতেছে, অকালু হোম খাচ্ছে তার সাথে, অসারাবু হোম তার সাথে পানিও পান করতেছে, কোল্ড ড্রিঙ্কস, পানি তো খায় খায় আবার সেবে না পো খাইতেছে, গোল টেবিলে ডাইনিং টেবিলে খাচ্ছে। ফাদারাবাল্লাহু কুলুব বাদিহিম বিবাদ, এমন যখন মিশে গেলে দেহে দেহে, বডিতে বডিতে যখন এমন মিশে গেলে, খাদ্যে যখন এক হয়ে গেলে, পানীয়তে যখন একাকার হয়ে গেলে, মজলিসে যখন এক হয়ে গেলে, মন আর দুই থাকবে কেন, যা ওই মুনাফিকের মন যেমন কুফুরের শিলগালা করে দিয়েছি, মুনাফিকের শিলগালা করে দিয়েছি, ও আলেম তোর হৃদয়কে কুফুরের শিলগালা করে দিলাম, যা। যে লোক টেলিভিশনের সারে গামা বাদা নিশা শুনে, নাচ ড্যান্স দেখে, জি বাংলা স্টার জলসা দেখে,
উলঙ্গ নারীদের এইসব গান শুনে তার মনের যে কালিমা আপনি তার বন্ধুত্বের লিঙ্ক আপ করলে সুন্দর মতো সেই কালিমা আপনার মনে এসে যাবে। আপনি সিনেমাও দেখলেন না, জি বাংলাও দেখলেন না, স্টার জলসাও দেখলেন না, আপনি নাচ ড্যান্স কিছুই দেখলেন না, সুরেলা কণ্ঠের গানও শুনলেন না, কিছুই করলেন না, কিন্তু এগুলি যে করে তার সাথে ফ্রেন্ডশিপ পাতিয়েছেন, রিলেশনশিপ গড়েছেন, আর লাগবে না, তার মনের কালিমা আপনার মনে এসে যাবে। ইন্টারনেট, মনটা ইন্টারনেট, মনটা অন্তর্জাল, অন্তর্জাল খালি 179 টাকার MB কিনলে হবে, আর লাগবে না কিছু। ব্রাউজ করলে ইন্টারনেটে 7 মহাদেশে যা আছে সব আপনার আইপ্যাডে আইফোনে। এই কালো আইপ্যাডটা যেন মুমিনের অন্তর, এটা অন্তর্জালে সারা ওয়ার্ল্ডকে বেষ্টন করে আছে। 179 টাকা দিলে লিঙ্ক আপ করলে এমন ভালো নাই যে এখানে আসবে না, এমন মন্দ নাই যে এখানে আসবে না। মনটাও আইপ্যাড, লিঙ্ক আপ কার সাথে, জি বাংলাওয়ালার সাথে না কোরআনওয়ালার সাথে? কোরআনওয়ালার সাথে লিঙ্ক আপ করলে কোরআনের নূর এসে পড়বে অন্তরে, কোরআনের নূর এসে পড়বে অন্তরে। আর গানওয়ালার সাথে লিঙ্ক আপ, বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ করলে ওর কালিমা কালো ধোঁয়া, বিষাক্ত কার্বন ডাই অক্সাইড আপনার অন্তরে ঢুকে যাবে, কিছু করতে হবে না, অটোমেটিক বেঈমান হয়ে যাবেন। হানজালা বলেন, আবু বকর জিজ্ঞাসা করলো বুখারীর হাদিস, কাইফা আনতা ইয়া হানজালা, হানজালা কেমন আছো? হানজালা বলল, না ফাকা হানজালা, হানজালা মুনাফেক হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হওয়া কোরআন, তার নির্দেশে তার বলার পরে যারা লিখে নিতেন, হানজালা সেই ওয়াহির রাইটারদের একজন, আহাদু কুত্তাবিল ওয়াহি, ওয়াহির লেখক, সে বলছে আমি মুনাফেক হয়ে গেছি। আবু বকর বললেন, সুবহানাল্লাহ, কেমনে মুনাফেক হলো এত বড় মুমিন? সে বলল, আমরা যখন আল্লাহ রাসূলের সাথে থাকি, উনি জান্নাত জাহান্নামের ওয়াজ করে, ফাকান্না রায়াল আইন, তার নবুয়তের সিনার কাছে নবুয়তের সূর্যের সংস্পর্শে সাহচর্য থাকার বরকতে তার হৃদয় থেকে আমাদের হৃদয়ে এমন ইমানের নূর, এমন এলমে দীন কোরআনের ভাব দ্বারা এমন ভাবে আমাদের হৃদয়ে ঢুকে পড়ে, ফাকান্না রায়াল আইন, যেন জমিনে বসেই সচককে জান্নাত দেখে ফেলছি, জমিনে বসেই যেমন মাটির নিচের জাহান্নাম প্রত্যক্ষ করে ফেলছি, এমন একটা অবস্থা হয়। তারপর যখন তার কাছ থেকে চলে আসি, আফাজনাল আজওয়াজ ওয়াল আওলাদ, স্ত্রীদের সাথে সন্তানদের সাথে মেলামেশা করি, নাসিনা, তখন আর ওই অবস্থা নাই। তাহলে মুনাফিকি নবীজির সামনে একরকম, পিছনে আরেক রকম, এই যে চেঞ্জ হয় এটাই তো মুনাফিকি। আবু বকর বলেন, আমারও তো এরকম হয়, নবীজির সামনে থাকলে যে ইমান, যে ভাব, যে আল্লাহ প্রেম, যে ইমানের জজবা, জান কুরবান করা আল্লাহ প্রেম অনুভব করি, দূরে সরে আসলে তো সেটা আর থাকে না। চলো তাহলে নবীজির কাছে যাই। তারা এই অবস্থা নবীজির কাছে বর্ণনা করলেন, শুনে নবীজি বললেন, লাউ তাদুমুনা আলাল হালিল্লাতি তাকুনুনা ইনদি, আমার সামনে থাকলে যে ইমান আমার সিনার থেকে তোমাদের সিনায় ইমান ট্রান্সফার হয়ে যে অবস্থায় তোমরা থাকো, এই অবস্থায় যদি দূরে গিয়ে থাকতে পারতে, লাসাফাহাতকুমুল মালাইকা, আল্লাহর ফেরেশতাগণ তোমাদের সাথে রাস্তাঘাটে মুসাফা করত। কিন্তু আমার থেকে দূরে সরলে তো আর এরকম অবস্থা থাকবে না, আমার মনের প্রভাব কাছে থাকবে, কাছে যত কাছে থাকবা বেশি পড়বে। মোবাইল টাওয়ার, মোবাইল টাওয়ার যেখানে থাকে 1000 মিটার পর্যন্ত নারিকেল গাছের নারিকেলগুলো শুকিয়ে শুকিয়ে পড়ে যায়, এত বড় নারিকেল এতটুকু আরো কয় বছর পরে থাকবেই না। মোবাইল টাওয়ার তার মনের কালিমা
তার মনের বেইমানি নারিকেল নারিকেল গাছগুলোর অজান্তেই অদৃশ্যভাবে ট্রান্সফার হয়ে ওদেরকে শেষ করে দিচ্ছে। তার ক্ষুদ্র তরঙ্গ ওয়েভ, তার ক্ষুদ্র শর্ট ওয়েভ, লং ওয়েভ, মিডিয়াম ওয়েভ, বিদ্যুৎ তরঙ্গ মেরে দিচ্ছে ওই গাছগুলোকে, অ্যাবনর্মাল করে দিচ্ছে মানব শিশুগুলিরে হাবা গোবা, ডিএনএ আরএনএ চেঞ্জ করে দিচ্ছে, কিছুই দেখি না। ঠিক মনের প্রভাব টাওয়ার, মনও একটা টাওয়ার, কোন টাওয়ারের সাথে কার লিঙ্ক আপ ওইটা ঢুকবে তার ওখানে। নবীজি বুঝালেন, ওয়ালাকিন সাতান ওয়াসা, আমার সামনে থাকলে একরকম থাকবা, ইমানের খনি আমার হৃদয়, এলমহির খনি আমার হৃদয়, এটা সিরাজা মুনিরা, এটা সূর্য, এটার কাছে থাকলে যে আলো পাবা, দূরে গেলে তো সেই আলো পাবা না। তাহলে বুঝে গেল মুমিন মুমিনের কাছে থাকলে, আল্লাহ আলা আল্লাহ আলার কাছে থাকলে একজনের মন থেকে আরেকজনের মনে ইমান ট্রান্সফার হয়, ইমানের নূর বিনিময় হয়, ইমানের জ্যোতি তার ভাইয়ের হৃদয়কে জ্যোতির্ময় করে তোলে। এখানের তাকওয়া ওখানেও তাকওয়ার ভাব সৃষ্টি করে, আর বেঈমানের সাথে থাকলে তার উল্টা। তিরমিজিতে সামাইলে তিরমিজিতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস রয়েছে, ওয়ামা নাফাদনা আইদিয়ানা মিন তুরাবে কবরে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা আনকারনা কুলুবানা। নবুতের সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন মাটির উপরে, তখনও মনের মধ্যে সে নূর জ্বলে, সে আলো জ্বলে, সেই জ্যোতির্ময়তা মনের মধ্যে অনুভব করছি, যেই মাত্র তাকে দাপন করে ফেললাম, আংকারনা কুলুবানা, অন্তরে আর সেই নূর খুঁজে পেলাম না, নাই। তাহলে বোঝা গেল হৃদয় থেকে হৃদয়ে ইমানের নূর ট্রান্সফার হয়। এখন যেই লোক পাপ করে বেড়াচ্ছে, যে সুদ খায়, সুদখোরের সাথে আপনি বন্ধুত্ব পাতালেন, সুদের কালিমা আপনার অন্তরে এসে যাবে, সে যেমন বেঈমান হয়েছে আপনাকেও বেঈমান বানিয়ে দেবে। যেই লোক জিনা করে, গার্লফ্রেন্ড মেয়েদের সাথে, হ্যাঁ এই যুগ হলো ভালোবাসার যুগ, অবৈধ প্রেমের যুগ, জিনা ব্যবিচারের যুগ, আল্লাহর ইজ্জত হরণের যুগ, নারীর ইজ্জত হলো আল্লাহর ইজ্জত, আল্লাহর ইজ্জত হরণ করে এখন স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে বিদ্যালয়ে নগরে বন্দরে বাজারে অফিসে সর্বত্র ওদের সাথে আপনার ফ্রেন্ডশিপ আছে। এই যুবক, এই যুবকের সাথে কোনো অবৈধ সম্পর্ক কারো নাই, কিন্তু এই যুবক আরেক ছাত্রকে ফ্রেন্ড বানিয়েছে, যে ছাত্রের গার্লফ্রেন্ড আছে, ওই ছাত্রের হৃদয়ের মুনাফেকি এই ছাত্রের মধ্যে আইফোনের মতো চলে আসবে, ইন্টারনেট কানেকশন, বর্তমান যন্ত্রের যুগে ইমান বোঝা খুব সহজ প্রিয় ভাইয়েরা। এই জন্য নবীজিকে প্রশ্ন করা হয়েছিল বুখারী মুসলিম বর্ণিত হাদিসে, আইয়ুন নাসে আফদল, কোন মানুষ সর্বশ্রেষ্ঠ, কোন মুমিন সর্বশ্রেষ্ঠ? তিনি বললেন, মুমিনুন ইউজাহিদু বিনাফসিহি ওয়া মালিহি ফি সাবিলিল্লাহ, একজন মুমিন যে তার জান মাল কুরবান করে আমৃত্যু সংগ্রামে ব্যস্ত রয়েছে আল্লাহর পথে, সে হলো সর্বোত্তম মুমিন। আর এটা যে পারে নাই, ও মুমিনুন ফি শাইবিম মিনাস শাআব ইত্তাকিল্লাহ ওয়া ইয়াদাউন নাস মিন শাররি, আরেক মুমিন সমাজের পাপাচার প্রত্যক্ষ করে জঙ্গলে চলে গেছে, সেখানে আল্লাহর আল্লাহকে ভয় করে আর মানুষকে তার অনিষ্ট থেকে সে বাঁচিয়ে রাখে, এই মানুষটা সবচেয়ে ভালো ইমানদার। সম্মানিত ভাইয়েরা, যেই কোনো গুনার বিরুদ্ধে যার মনে কোনো প্রতিক্রিয়া আসে না তার ইমান নাই। তুমি ব্যস্ত আছো বুকে হাত বাঁধা মাসলা নিয়া, তুমি ব্যস্ত আছো নাভির নিচে হুকুম নিয়া, তুমি ব্যস্ত আমিন আস্তে আর জোরে বলা নিয়া, তুমি ব্যস্ত আছো কোরবানি সাতসরিক হবে কি হবে না এটা নিয়া, তুমি ব্যস্ত আছো মক্কার সাথে ঈদ করবো না বাংলার সাথে করব এটা নিয়া, তুমি ব্যস্ত আছো রুকু থেকে উঠলে হাত ছেড়ে দেব না বেঁধে রাখবো এটা নিয়ে, তোমার কথা ঝগড়া, থো তোমার ঝগড়া, এগুলি রাখো তোমার, এগুলি ঝগড়া তো পরেই না। গতকাল মাহফিলে বলেছিলাম, সর্পদংশনে নাতি মরে গেছে,
নাতির রু চলে গেছে, নাতি লাশ হয়ে আছে, চোখ দুটো খোলা। দাদি এসে দেখে নাতির চোখ দুটো খোলা, দেখে বলল, আল্লাহ রক্ষা করেছেন, চোখে কামড় দেয় নাই। আরে বুড়ি, তোর নাতি তো রুহে নাই, চোখে কামড় দিলে কি আর নখের আগায় কামড় দিলে কি, রুটা তো নাই, এটা তো লাশ, এটা চোখ দিয়ে করবে কি, কিছুক্ষণ পরে চোখও তো পৌঁছে যাবে, ঠিক নয় কি? এই যুগে চিন্তা হলো এক জাররা ঈমান আছে কিনা। শয়তান আমাদেরকে ব্যস্ত রেখেছে নুন চুনের তর্ক নিয়া, ঈমানের দিকে মন দেওয়ার সময়ও নাই, ঈমান নিয়ে আলোচনাও নাই, খুব যত সামান্য। এক জাররা ঈমান সকাল থেকে বিকাল পর্যন্ত রক্ষা করে চলা জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার সমান কঠিন। কে পারবা এখান থেকে ঢাকা যাবা, যতগুলি মহিলা সামনে পড়বে তুমি এমনে থাকবা, দেখবা না। বাসে, বাজারে, গার্মেন্টস কারখানার সামনে কে পারবা আমারে বলো? ইয়াকুদ্দু মিন আবসারিহিম, মুমিন হলে চক্ষু অবনমিত রাখবে, পরনারী সে দেখবে না, কে পারবা? পারো? পারেন কেউ? খনখনে আগুনের কয়লা, কত কঠিন। একদিন শুধু চোখের ইমানটা, কানের ইমান বাদ দেন, আরো হাজারো 79টা ইমানের শাখা বাদ দেন, ইমানের একটা শাখা চক্ষুকে পরনারী থেকে পরপুরুষ থেকে হেফাজতে রাখা। একদিন সকাল থেকে সন্ধ্যা পারবেন? কয়জনে হাত তোলেন? মনে হয় না বুঝে হাত তুলেছে। আরেকটা হাত দেখতে পাচ্ছি, আমার বিশ্বাস করতে কষ্ট হয়, সাহস নেই। ও ভাইয়েরা, ইনশাআল্লাহ যেহেতু জুমার খুতবা সংক্ষিপ্ত খুতবা, বক্তব্যে এই বিষয়টিতে আবার ফিরে আসব। আপনি সালাত নিয়ে ভাবেন, কোরবানির মাসলা নিয়ে ভাবেন, বিতির কেমনে পড়বেন এগুলো নিয়ে ভাবেন, ঠিক আছে, ওগুলিও ঠিক আছে, কিন্তু বাজিরে ওগুলি নিয়ে ভাববেন তখন যখন আপনার ঈমানটা ঠিক আছে। নামাজের মাসালা, নামাজ কেমনে হবে, পড়বেন কি না পড়বেন, ওইটা জিজ্ঞাসা করবেন উজু করে আসলে। উজুয়ে নাই আপনি এখন মাসলা লইয়া কোন জায়গায় হাত বাঁধবেন, আপনার উজু আসেনি, আগে উজু করে আসেন। উনি হাত বাঁধার মাসলা জিজ্ঞাসা করতেছে, ওনার উজুয়ে নাই। আপনি একেবারে সহি তরিকার নামাজ পড়লেন, উজু ছাড়া কি হলো? কিছুই হলো না। ঈমান ছাড়া হাজার কিছু করলেন, কিছুই হলো না। ঈমান হারিয়ে দিয়েছি ওই দোকানের সামনে, ঈমান বিক্রি করে দিয়েছি ওই স্টার জলসার অনুষ্ঠানের সামনে, ঈমান বিক্রি করে এসেছি ওই মহিলাগুলির সামনে, ঈমান বিক্রি করে ফেলেছি 50,000 টাকা ঘুষের সবুজ অথবা লাল টাকার সামনে, ঠিক নয় কি? আল্লাহ তাআলা আমাদের ঈমান, এক জাররা ঈমান নসিব করুন, অন্তত এক জাররা ঈমান। হৃদয়ে অন্যায়কে ঘৃণা করে যে ঈমানটা বেঁচে থাকে, অন্যায়ের ঘৃণা ঈমানের জন্য ইউরিয়া সার, মুনকারের প্রতি ডিনাই ঈমান বাঁচাবার জন্য এটা পানি, আকাশের পানি বা সেচের পানি, এটা সার, এটা জৈব সার, এই সার না দিলে ঈমান বাঁচে না, ঈমানের গাছ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন বাঁচে না। আল্লাহ তাআলা আমাদের এক জাররা ঈমান বাঁচাবার তৌফিক দান করুন, অন্তত এক জাররা ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল ওয়াহিদিল আহাদ আল ফারদিস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তাফাররাদা বিমাবুদিয়্যাতিহি ফিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়া সাজাদা লাহু কুল্লুল মালায়িকা ওয়াল আমবিয়া ওয়াল মুকাররাবিন
সুম্মা আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله বন্দাগণ আল্লাহকে ভয় করুন হার্টে ব্লক হয়ে গেছে হার্টে ব্লক পড়ে গেছে বাইপাস সার্জারি করতে হবে এখন কোথায় নখের মাথায় ফোঁড়া উঠেছে একটু সর্দির ভাব একটু মাথা ধরা এই চিকিৎসা বাদ হার্টে রক্ত সঞ্চালন না হলে অ্যাটাক হয়ে যাবে হার্ট অ্যাটাক করে কবরে চলে যাব আগে এটা চিকিৎসা আলা ওয়া ইন্না ফিল জাসাদিল মুদগা ওয়া আমার উম্মত জেনে রাখো এই বডির ভিতরে ছোট্ট এক টুকরো গোস্ত আছে গোস্তপিণ্ড আছে ছোট্ট একটা হৃৎপিণ্ড আছে এজা সলু হাত সলু হল জাসাদু কুল্ল ওটা যদি ইমানদার হয়ে যায় ভালো হয়ে যায় গোটা দেহ ইমানদার হয়ে যাবে ওই যা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্ল ওটা যদি নষ্ট হয়ে যায় বেঈমান হয়ে যায় মুনাফিক হয়ে যায় গোটা দেহ মুনাফিক হয়ে যাবে ওটা যদি নাস্তিক হয়ে যায় গোটা দেহ নাস্তিক হয়ে যাবে ওটা যদি মুশরিক হয়ে যায় গোটা দেহ মুশরিক হয়ে যাবে ওটা যদি চরিত্রহীন হয়ে যায় গোটা অঙ্গ প্রত্যঙ্গ চরিত্রহীন হয়ে যাবে ওটা যদি হারামখোর হয়ে যায় গোটা দেহ হারাম হারামখোর হয়ে যাবে আলা ওয়াহিয়াল কলব জেনে রাখো সেটা হলো তোমার হৃদয় তোমার দিল তোমার এই দিলকে ঈমান দিয়ে ঠিক করে নাও দিলে ঈমান থাকলে সে বেঁচে আছে ঈমান না থাকলে সে বেঁচে নাই তাকে বাঁচাও আগে তাকে বাঁচাও আগে তাকে উদ্ধার করো আল্লাহ তাআলা এই জামানায় মুমিনদেরকে জামানার ট্র্যাজেডি সমস্যা বুঝবার তৌফিক দান করুন জামানার ক্যান্সারটি বুঝবার তৌফিক দান করুন জামানার হার্ট অ্যাটাক বোঝার তৌফিক দান করুন এবং শুধু সে হার্টের প্রতি দৃষ্টি নিবদ্ধ করার তৌফিক দান করুন সারা দেহ মরে গেলেও সে যতক্ষণ বেঁচে থাকবে আপনি বেঁচে থাকবেন যার হার্ট বেঁচে আছে সে ততক্ষণ বেঁচেই আছে সারা দেহ তরতাজা আছে হার্ট মরে গেছে স্পন্দন শেষ হয়ে গেছে সে ডেড বডি অতএব হার্টের ভিতরে এক জাররা ঈমান যদি থাকে তোমার জান্নাত আছে ততক্ষণ তোমার জান্নাত আছে আমল না হয় খারাপ হয়ে আছে আমল না হয় ভুল শুদ্ধে ভরে আছে কিন্তু ভিতরে এক জাররা ঈমান আজও আছে তাহলে তুমি জান্নাতি আর আমল সব শুদ্ধ করেছ ভিতরে এক জাররা ঈমানও নাই তাহলে তুমি ডেড বডি তুমি জাহান্নামে হয়ে আছো আল্লাহ তোমাকে এক জাররা ঈমান নসিব করুন যুগ সমস্যার প্রতি দৃষ্টি নিবদ্ধ করার তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমাদের মাতা পিতাকে ক্ষমা করুন আমাদের মুরব্বিয়ানে কেরামকে ক্ষমা করুন আল্লাহ খোলাফায়ে রাশেদার যুগ ফিরত দান করুন বিশ্ব পাপাচারের এই যুগে হযরত ইমাম মাহদি হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আরেকবার পৃথিবীকে অন্তরগুলোকে ঈমান দিয়ে ভরপুর করে দিন ঈমানের তরুলতা ঈমানের চারাগাছ ঈমানের বৃক্ষলতা শাখা পশাখায় হৃদয় মরুকে সবুজ করে দিন আল্লাহ শ্যামল করে দিন আল্লাহ প্রাণবন্ত করে দিন আল্লাহ হায় আল্লাহ এই বিশাল জামায়াত এই বিশাল জামায়াতের প্রত্যেককেই এই যুগের সংকট ঈমান হারাবার সংকট উতরে ওঠার তৌফিক দান করুন পাপকে ডিনাই করার সেই ঈমানি জজবা প্রত্যেককে দান করুন আল্লাহ কোরআনকে স্বাগত জানানো গান বাদ্য বাজনাকে ডিনাই করা হালালের দশ টাকাকে দশ কোটি টাকা মনে করা
আর হারামের 10 কোটিকে এক টাকাও মনে না করা, সেই বাস্তব জ্ঞান ইমান দান করুন, সেই বাস্তব হিকমত দান করুন। আল্লাহ এই বিশাল গণজমায়েতকে বুঝবার তৌফিক দান করুন। শুকর এক কোটি হলেও এক পয়সারও মূল্য নেই আমার জীবনে, আর একটি ভেড়া দুম্বা ছাগল একটি হলেও হাজার কোটি শুকুরের চেয়ে আমার জন্য রহমত, আমার জন্য করুণা, আমার জন্য রব্বুল আলমিনের মেহরবানি। এটা আমার জীবন, সামান্য হালাল অসামান্য সফলতা এনে দেবে এই পৃথিবীতে এবং অনন্ত জগতে, আর সামান্য হারাম ধ্বংস করে দেবে আমার এই পৃথিবীর জীবন, যেমন ধ্বংস করে দিয়েছিল আমার বাবা মায়ের জান্নাতি জীবন। একটা হারাম, হারামের একটা ফল, হারামের একটা ফল আমাদের বাবা মায়ের জান্নাতি জীবন ধ্বংস করে দিয়েছিল, আমাদেরও জীবন ধ্বংস করে দিতে পারে। আল্লাহ হারাম থেকে সেভাবে আমাদের রক্ষা করুন, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, কোরআনের প্রেম আমাদের অন্তরে দান করুন, সহি সুন্নার ভালোবাসা আমাদের হৃদয়ে দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাঈ ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়াযকুরুল্লাহা ইযকুরকুম ওয়াদউহু ইস্তাজিব লাকুম ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন।